যে যেই রসুল, যেই হাবিব, যেই বন্ধু যাকে তৈরি না করলে কিচ্ছু করতেন না, ওই বন্ধুকে যিনি ৪৪ বছর বুকে রেখা পারলেন, উনি আজকে দুজোগে। হ্যাঁ, কি একটা প্রবাদ বাক্য তো আছে, 7 খুন মাপ, ঠিক না? তাও তো হইল না, ঠিক না? একজনের জন্য হইতো, তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, ঠিক না? আপনারা তো তারিখ জানেন না, ইতিহাস জানেন না। 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে নিছেন। ওলামাদের ভিতরে মতানৈক্য আছে আল্লাহ রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু আমি বলি একটা ছায়া ছিল, যে ছায়াটার নাম আবু তালেব। 24 ঘন্টা আল্লাহ রসুলের সাথে থাকতেন, 5 বছর আল্লাহ রসুলের জন্য অবরুদ্ধ জীবন কাটাইছেন। ৪৪ বছর পর্যন্ত ছায়া ছিলেন, ৪৪ বছর ১০ দিন ছায়ার মতো ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫০ বছর ৬ মাস ১০ দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নেয়। ৬ বছর ৬ মাস বয়সের থেকে বাতিজাকে নিজের কাছে নিয়েছেন, নিজে লালন পালন করছেন। ওই ব্যক্তি, আল্লাহ বলে না, আমাদের কাছে মূল্যায়নের বস্তু ইসলাম, ইসলাম নাই। অথচ নবীজি নিজের হাতে কবরে নামাইছেন, নিজের হাতে। আপনি আল্লাহ নবীজির হাতের ছোঁয়া আপনি জানেন নাকি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খায়া মুছছিলেন হাতটা। উনি জীবনভর কোনোদিন এই দস্তরখান পানি দিয়ে পরিষ্কার করতেন না, উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন। আগুন একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। দুনিয়াকে উনি তাক লাগায় দিতেন, বন্ধুদেরকে মাঝে মাঝে ওনাদের সামনে নিক্ষেপ করতেন, বাহিনীরা জ্বালা দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এটা জাদু? জাদু না, এটা দুজাহানের বাদশার হাতের ছোঁয়া। অথচ নিজের হাতে চাচাকে কবরে নামায় বসে, আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন। সব জায়গায় তো হাতের মর্যাদা পাইলাম, বুইসাবকে ইশারা করতে দেরি, জিন্দা হইয়া চিৎকার দিতে দেরি করে নাই, লব্বাইক ওয়া সাদাইক ইয়া জাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। চিৎকার দিছে আরবি ভাষায়, দুজাহানের বাদশাহ ভাগ্য খুলে গেছে। বলছে, এত সুন্দর আরবি বলিস, প্রশ্ন করব? বলে, করেন। তো বলছে, লিমান তাবুদ, ইবাদত কার করিস? ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। ইবাদত কার করি? আরশে যার, আকাশে যার আরশ, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতে যার রহমত, জাহান্নামে যার শাস্তি। তো বলছেন, মান আনা, বল আমি কে? কান্তা রাসূল রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবীয়্যিন। আপনার পরে কোনো নবী আসবে না। মান আমানা বিকা ফাস, আমি দুনিয়াকে বলে দিয়া যাইতেছি যে আপনার গোলাম হবে, ওর ভাগ্য খুলে যাবে। মান কাদিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না, ও চির হতভাগা হবে। যার ইশারায় গুইসাপের ভাগ্য খুলে, অথচ চাচাকে হাত দিয়ে নামাইতেছে। একটু ভাবেন না, যাকে কাছের থেকে বেটলে ভাগ্য খোলে, যার ছুরির নিচে যেতে পারলে ভাগ্য খোলে। বিদায় হজে আল্লাহ রসুল ১০০-র উপরে উট জব করছেন। প্রথম মনে হয় ৬০টা নিজে জব করছেন, বাকি ৪০টা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জব করছেন। আল্লাহ রসুল যখন জব করতেছিলেন, তো উটেরা আপোষে লড়তেছিল, কার আগে কে ছুরির নিচে আসবে। জিজ্ঞেস করেন ওলামাদেরকে, উটদের ভিতরে যুদ্ধ চলতেছিল, কার আগে কে আসবে। কেননা যে আল্লাহ রসুলের হাতে জবা হইতে পারবে, ওই জায়া উপরে বলতে পারবে ভাগ্য খুলে গেছে, দুজাহানের বাদশার হাতে জবা হয়ে আসছে। আজকাল তো যুবক জানে না যে নবীর আদর্শে চুল কাটলে কি হয়, কোরআনের আদলে চুল কাটলে কি হয়, ও তো জানে না। ও জানে নেট দিকেই চুল কাটতে হবে, তো শিখে নাই। তাইলে ও তো 50 টাকা দিয়ে চুল কাটতো আর মুস্কি হাসি দিত। যদি জিজ্ঞাসা করতো এত বড় লোকের ছেলে 50 টাকা দিয়ে চুল কাটতি, তোর বন্ধুরা তো নেটে থেকে স্ক্রিনশট নিয়ে আসে, তুই কেন নিয়ে আসস না? বুঝবি না তুই, কাল কিয়ামতের দিন যখন নবীদের সাথে দেখা হবে তখন সবার আগে যে হাতটা পাতমু আর বলবো আপনার আদলে চুল কাটছি, কি দিবেন দেন, বাকিটা পরে কমবে। আজকে তো যুবক জানে না, মা বোনরা জানে না, নারীরাও জানে না। এই জন্য আমার সমাজের নারীরা সাজগোজ করে নেট দেখা। ইয়াঙ্গার যত মহিলা আছে, মেয়েরা আছে, সব নেট দেখা সাজে, কাপড় বানায় নেট দেখা। হ্যাঁ, আমি তো হোলি দিয়ে আজকের তে চিনি না, অনেক আগের তে চিনি। হুজুররা মনে ওই সময় হলু দিয়ে আসে না, আমি ওই আগের তে হলু দিয়ে চিনি, আমি তো আজকের থেকে চিনি না। আজ থেকে কমসে কম 30-35 বছর 40 বছর আগের থেকে চিনি। জান আমি জায়গা বলি, হলু দিয়ে রাস্তা বলবে আমি চিনি কি চিনি না। আজকে তো আমাদের সমাজে সবাই নেট দেখা চলে, রসুলকে দেখা, ইসলামকে তো দেখা চলে না। তো যেটা বুঝাইতেছিলাম আমি সেই জায়গায় চলে আসছি, কথা লম্বা করতে চাইতেছি না, যদিও 10টা পর্যন্ত এত লম্বা টানা যাবে না। তো যেটা বুঝাইতেছিলাম অল্প কথায় বুঝাইতেছি, আল্লাহ আমাদেরকে মূল্যায়ন করবেন ইসলাম দ্বারা। আবু তালেবের মূল্যায়ন নাই, যদিও সবকিছু লুটাইয়া দিছেন, বাতিজার জন্য লুটাইয়া দিছেন। আপনারা আবু তালেবের জীবনী পড়েন নাই, নাইলে দুনিয়ার কারো ক্ষমতা নাই। ওই যুগে আরব ভূখণ্ডের কারো ক্ষমতা ছিল না আবু তালেবকে অবরুদ্ধ করবে। আবু তালেবরে চিনেন না আপনারা? আবু তালেব যেই দরবারে যাইত, এমনকি রাজাদের দরবারে গেল, রাজার চেয়ার ছেড়া দাঁড়ায় যেত যখন খবর পাইত এটা আবু তালেব। ওই ব্যক্তিত্ব আপনি চিনেন না। দুনিয়ার মাটি একটাই বানাইছিল, আর বানায় না, বানাইব না। ওই আবু তালেবকে আল্লাহ বলছেন মূল্যায়ন করতাম, কিন্তু ইসলাম দিয়ে আমরা মূল্যায়ন করি। আমাদের মূল্যায়ন ইসলামের ভিতরে। আজকে ইসলাম আমাদের কাছে নির্যাতিত, মুসলমানের ঘরে ইসলাম আজকে দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত। ঘৃণিত যদি না হইতো তাহলে আমার সমাজ, যাদের হাতে 1000 বৎসর ধরে মার খাইতেছি, ডেলি 32 বার আল্লাহকে বলতেছি এদের হাত থেকে বাঁচাও, আমার সমাজের 99 ভাগ নারী পুরুষ সবাই কেন ওদের সাজে স্বাস্থ্য। আমি তো বলি 14 তারিখ ওরা করতে পারে উদযাপন, কিন্তু এই লৌহজঙ্গের যুবক করবে কেন? কিন্তু লৌহজঙ্গে যেরকম 14 তারিখ উদযাপিত হয়, আমি তো আমেরিকা তো এরকম হতে দেখি না। আমি তো 14 তারিখ একবার আমেরিকাতে পাইছি, একবার অস্ট্রেলিয়ায় পাইছি। আমি তো যায়া বলতেছি আমি তো ওইখানে এরকম উদযাপন দেখি না। 14 তারিখ ভালোবাসা ডে, আমি ওইখানে তো শাড়ির এরকম কালার দেখি না, পোশাকের এরকম রং দেখি না, যুবকদের ফুল নিয়ে মারামারি দেখি না। না মারামারি হয় না? হ্যাঁ, মিছিলও তো হয়, ঠিক না? মিছিল দেখাইতেছি, মেসেজ দিছে 20 জন রে, লয়া দাঁড়ায় আছে 1 জন রে, 19 জন দূরের থেকে দেখতেছে আর কইতেছে দোস্ত হইলোটা কি কারবার। এখন 19 জন মিলা মিছিল বাড়ি করছে, ছ্যাক খাইছে আমার ভাই, আগেরটা কইলাম না তবু আর রক্ষা নাই, এটাই তো মিছিল বাড়ি করে। কি রাগ হয়ে গেলেন? আমি তো আমেরিকাতে দেখি না, ওইখানে তো দেখা হইলে একজন আরেকজনের গাল লাগায় আর এতটুক বলে ইউ আর মাই হানি, বাস তুই আমার মধু, বাস শেষ। আমি তো 31st নাইট আমেরিকাতে দেখছি, এরকম দেখি না বাংলাদেশে যেরকম মাতাল হয়ে করে। তুমি ইসলামকে ঠকাইবা আর তুমি আল্লাহর কাছে মূল্যায়িত হবা, ঠিক না? আজকে মুসলমান নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে। কিন্তু তারপরও আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়তে থাকবো যতদিন এটা চলতে থাকবে। এখনো আলহামদুলিল্লাহ পড়ি, জানি না অদূর ভবিষ্যতে হয়তো আলহামদুলিল্লাহ পড়তে পারবো না। এখনো আলহামদুলিল্লাহ পড়ি যে যাক, যতই ওদের রঙে রঙ্গুক না কেন, কিন্তু যেইখানে কাগজে লিখতে হয় ধর্ম কি, তো ওইখানে বিনা দ্বিধায় ইসলাম লেখা দিয়ে আসে। বিদায় এখনো আলহামদুলিল্লাহ পড়ি। আপনারা মনে বোঝেন না যেখানে ধর্ম কি, যেমন স্কুলে কলেজে জমির দলিলে, ঠিক না, পাসপোর্ট আইডি, যেখানেই লেখা থাকে ধর্ম উল্লেখ করতে হয়, ওইখানে ইসলাম লেখা দিয়ে আসে। আর আমার বিশ্বাস আমাদের দেশে যাদেরকে আমরা ইসলামের বিরুদ্ধে যারা টকশোতে বসা বলে বা ইসলামের বিরোধিতায় যারা পরিচিত, আমার মনে হয় ওদের আইডি কার্ড আনলো দেখবেন ওইখানেও লেখা আছে ধর্ম ইসলাম। এই জন্য এখনো আলহামদুলিল্লাহ বলি। কি আপনি বলবেন না? হ্যাঁ, উনি বলতে চাইতেছে না, এটারও প্রমাণ দিতেছি। কিয়ামতের দিন যখন তোজোগে আল্লাহ এলান করবে, যারা কাগজে মুসলমান ছিল এদেরকেও বাড়ি করো। ওই দিন সারা দুনিয়া চিৎকার দিবে, ইয়াউদুল্লাযীনা কাফারু, ওরা চিৎকার দিবে আর বলবে, হায় আমরা যদি কাগজের মুসলমান হতাম তাহলে আজকে বাকি হওয়ার সুযোগ হতো। কাগজে মুসলমান, আজকে ইসলাম দ্বারা আমাদেরকে আল্লাহ মূল্যায়ন করবে। আজকে নির্যাতিত শুধু ইসলাম ছাড়ার কারণে। তাহলে যতদিন ইসলামকে মুসলমান বুকে ধরা ছিল, ততদিন মুসলমানের জমিনের পরিধি বাড়তে ছিল, কোনো দিন নির্যাতিত ছিল না। বরং নির্যাতিত কেউ করতে চাইলে, সুই ঢুকাইতে চাইলে আল্লাহ স্বয়ং নিজে সাহায্য নিয়ে চলে আসছে। ইতিহাসের পাতা উঠান দেখেন। আর আল্লাহ আমাদেরকে মাপবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বারা, আল্লাহ রসুলের দ্বারা আমাদেরকে আল্লাহ মাপবে। এটাই মাপার মিটার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাইলে কোরআন এটা বলতো না, আর রাসূলু শাহীদুন আলাইকুম, আমরা নবীজি দ্বারা তোমাকে মানব, তোমাদেরকে মাপব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিটার দ্বারা আমাদেরকে মাপব। এই মিটার দিয়ে আল্লাহ মাপবেন আমাদেরকে। এই মিটারের বাহিরে আর কোনো মিটার নাই। আল্লাহ একটা মিটার দিয়ে মাপবে, সেটা হলো মুহাম্মাদুর। এই মিটার দিয়ে আল্লাহ আমাদেরকে মাপবেন, আর কোনো মিটার দিয়ে মাপবেন না, আর কোনো পাল্লা দিয়ে মাপবেন না, আর কোনো ফিতা দিয়ে মাপবেন না, আর কোনো মাপের যন্ত্র দিয়ে মাপবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া মাপবেন। যে মাপে পুরা হবে তাকেই বলা হবে ফারিকুন ফিল জান্নাহ, আর যে মাপে পুরা হবে না তাকেই বলবে তুমি থাকো, তাকেই আলাদা করা হবে। মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এটাই বুঝাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়া মাপা হবে। বিদায় আসেন, আজকে নির্যাতিত শুধু এই দুটা ছাড়ার কারণে। এই দুটা ছেড়া দিছি আমরা। ইসলাম আমাদের কাছে এখন প্রিয় না। ঘৃণিত যদি থাকে তো ইসলামই আমাদের কাছে ঘৃণিত। বিজাতিরটা তো বাদই দিলাম, নাইলে একজনও তো এখানে বলতে পারবে না, একজনও বলতে পারবে না। যারা বিয়ে করছে, বিয়ের বয়স ৩০, ৩৫, ৪০ বছর হয়ে গেছে, কেউ বলতে পারবে না যে যেদিন আমার বিয়ে হয়েছে ওদিন আমি হুজুরের কাছে যাই বলছি আমার বিয়ে পরাণের অনুষ্ঠানটা আমি ইসলাম সম্মত আল্লাহর রসুলের বিধান মতো চাই, আপনি আমাকে পড়ায় দিলেন। যদি জিজ্ঞেস করে কেন, বলে কিয়ামতের দিন দেখা হইলে যেন আমি জোর গলায় বলতে পারি কিছু আমার ছিল না বটে, কিন্তু বিয়ে পরাণের অনুষ্ঠানটা বিলকুল আপনার আদর্শ মতো ছিল, আল্লাহর বিধান মতো ছিল। কি দিবেন দুইজনে মিলা দেন না? কোন কবি বলছিল, জানি না উর্দু বুঝবেন কি বুঝবেন না, কোন কবি বলছিল পিলাকর সাকি তুনে মস্তানা কিয়া হয়, কিয়ামত মে পুছেঙ্গে সাকি তুনে কিয়া কিয়া হয়। একজনের বলে পট্টি পড়ায়া দোকানদারে অভ্যাস করায়া দিছে, এখন খাইতে 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 মনে হয় বোঝেন না। আগে তো বাংলা আসিল, এখন তো ইংলিশ হয়ে গেছে, ঠিক না? বুইরারা বুঝবো। আগে বাংলাদেশে বাংলা আসিল, বাংলা, আরে মনে হয় বাংলা বোঝেন না, বাংলা পানি বোঝেন না, কালা পানি কইতো, কালা পানি, ঠিক না? হ্যাঁ, বাংলা খায়া লঙ্গি মাথায় বান্ধা পড়ে এলাকায় তো এই যে হাসে তো খাওয়ায়া অভ্যাস বানাইছে, জাগা জমি সব বেচা খেয়াল হয়েছে। এখন দোকানে যায় কিচ্ছু নাই, এখন দোকানে যায় কইতেছে পিলা কর তুনে মুঝে মস্তানা কিয়া, পিলা কর সাকি তুনে মুঝে মস্তানা কিয়া। পিলায়া প্রথম তো পিলাইছ, এখন পিলাইতে পিলাইতে আমারে ফতুর বানায়া দিছ। কিয়ামতে যায় জিজ্ঞাসা করবো তুই কামটা কি করলি। আমিও বলি, যদি আজকে আমরা ইসলামকে গলা লাগাইতাম, আল্লাহর রসুলকে আদর্শকে গলা লাগাইতাম, তো আমিও তো বলি কিয়ামতের দিন বলবো, ইনশাআল্লাহ বলবো যে এই দাড়ির কারণে আঙ্গুল উঠাইতো, নাইলে চেহারা তো খারাপ ছিল না, এই পোশাকের কারণে তো আঙ্গুল উঠাইতো, নাইলে কি আমাদের গায়ে গোস্ত কম নাকি? হ্যাঁ, কি বলেন? না, মনে হয় গোস্ত কম। প্যান্ট পরলে মনে হয় ভিতরে ঢুকতোই না। আমরা তো আর দেখি অনেকজন রে প্যান্ট পরা সারাদিন টানতে টানতে হাত ব্যথা হয়ে যায়, কিল্লেগা কোমর এরকম প্যান্টই পুরা যায়, ও সারাদিন প্যান্ট উঠানেরই চাকরি করতে থাকে। যেমন যুবকরা তো রাগ হয়ে যাবে, যুবকরা টাকা দিয়ে চুলো কাটে, আবার সারাদিন দুই হাতের আঙ্গুল মারতে মারতে হাত ব্যথা করে ফেলে, মনে হয় 200 বার হাত ঢুকায় ভিতরে। কি একবার এমনি ঢুকায়, একবার এমনি ঢুকায়, একবার এমনি করে, একবার এমনি করে, এটি তো করে, ঠিক না? আমরাও কিয়ামতের দিন যা বলবো দুইজনকে, যে আমাদেরকে মোল্লা বানায় না, যে আঙ্গুল উঠাইছে দুনিয়া আলারা, ওটা তো গেছে, এখন দুইজনে দিবেন কি এটা বানাবে। আমরা ইনশাআল্লাহ এটাই বলবো, পিলা কর সাকি তুনে মস্তানা কিয়া হ্যায়, কিয়ামত মে পুছেঙ্গে তুনে কিয়া কিয়া। দুইজনের সামনে রেখা ঘুমু, কি করছেন আমার? আমি তো খোলা বলি, আমার দেশে ডেলি আমাকে এই পোশাকে 10 বার আঙ্গুল দেখতে হয়। আমি দুনিয়ায় 99 দেশে কোথাও আমার পোশাকের উপরে আঙ্গুল উঠাইতে কাউকে দেখি নাই। আমি স্টেজে বসে বলতেছি, কোথাও কেউ আমার পোশাকে আঙ্গুল উঠায় না। কিন্তু আমার দেশে রিক্সাওয়ালা পর্যন্ত সুযোগ পাইলে কয় ওই মোল্লা শোন না, বলে না। আমি আমার ব্যাকগ্রাউন্ড বাদেই দিলাম, বলিও না কোনোদিন, বলবো না। রিক্সাওয়ালা পর্যন্ত মাঝে মাঝে মজা লাগে, মামু সরেন না। ও বুঝাইছে কি আমারে? মামু বুঝাইছে? ও বুঝাইছে আমার বাপের শালা, গালি দিছে ও বাপের শালা সর। ও তো সুন্দর ভাষায় আমারে গালি দিছে, নাইলে গালি। মামু মানি কি? বামু মানি কি? আরে কন্যা, ও তো আমারে গালি দিছে। আমরা তো মনে করছি মামু কইছে গালি গুলি দেয় না, আসলে এটা গালির নতুন ডিজাইন। এখনই একজনে মজা লইতেছিল ওপারে, ও আসছে সিরিয়াল ছাড়া বাসালা, বাইরে কইতেছে 1 মিনিটের লেগে খাড়ান। আমি যখন বেরিয়েছি তো ড্রাইভার দেখছে, দেখা বলতেছে থামায়া দিছে, ও লাইনে ঢুকবে, আমারে বলতেছে থামান, আমি ঢুকবো। হুজুর দেখছে তো, হুজুর দেখছে আঙ্গুল উঠায়া দিছে, কিন্তু হুজুর না দেখলে মনে হয় বলতো না। ও আমার দেশে আমাকে ডেলি 10 বার আঙ্গুল দেখতে হয়। যাক, আমি কথা শেষ জায়গায় চলে আসছি মেরে দোস্ত। আমার বুঝানোর উদ্দেশ্য এটা, আজকে আমরা নির্যাতিত এই জন্য, আমরা দীক্ষিত এই জন্য, আমরা ইসলাম আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় মাপকাঠি। আমরা ইসলামকে ঘৃণিত, আমরা ইসলামকে নিজেরা বুকে লাগাই নি। এই জন্যই তো আল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ উল্টা আমাকে জবাব দেয়। আল্লাহকে যদি প্রশ্ন করি আপনার কাছে 32 বার চাই, আপনি কবুল করেন না কেন? আপনার ঘরে দাঁড়াই তো চাই। আল্লাহ বলে আমি পাঠাবো তো কবুল করবো তো করবো। তারপরে বলছে যে 55 বছর খেলায়া ও যুবক, এখন তো যৌবনের তরঙ্গে আর তোমার বাইক চালানোর স্টাইলে পুরা এলাকা কাঁপতে থাকে, আর পিছে কেউ বইলে তো কোনো কথাই নেই, ঠিক না? একদিন তো এমনও ছিল তুমি কই লুঙ্গি কই ঘুমাচ্ছে, লুঙ্গি কইরা সকালে উঠাতে লুঙ্গি জানি কই গেছে গা। মায়া এসে হাসতে আর কইছে তুই কই আর লুঙ্গি কই। হ্যাঁ, বুড়াপে আঁকে ফের কে আঁকে আসছে তায়া। এখন বুড়া করে জিজ্ঞাসা করেন কি অবস্থা, ওই যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে কি মুসল্লির চেয়ে চেয়ার বেশি, এই জন্যই তো আসছে না, এদিকে চেয়ার আসতে মসজিদে। এখন বুড়া বসলে উঠতে পারে না, উঠলে দাঁড়াইলে বসতে পারে না, এই জন্য তো চেয়ার আইছে মসজিদে, ঠিক না? কিন্তু কবি আগেও কয় যে তুম না করো হো সবসে আলা, ফসিলত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি জা হ্যায় তামাশা নেহি হ্যায়, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, অনর্থক সৃষ্টি না। এই জন্য তওবা করলাম, আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে ইসলাম আর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজনকে গলা লাগাবো, ইসলামকেও গলা লাগাবো। আর যদি যুবক বলো যে এই প্রবাদ বাক্য যদি বলো নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্যতা, তাহলে তুমি বলতে পারো ইনশাআল্লাহ কালকে তো এর জন্য ইসলাম নির্বাচিত করছিলাম, আনতুমুল আলাউনা, উপরে আসার জন্য ইসলাম নির্বাচিত ছিল, উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে ঢাকা রাখার জন্য তুমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছি, লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন পালার জন্য তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছি, লাহুম হায়া হায়াতান তাইয়িবা, সুখের জীবন দেওয়ার জন্য তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলাম, ইজ্জতের মালা পরানোর জন্যই তো আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলাম। বলো আমাকে ইসলামের ইজ্জত রাখলো তো রাখলো কতটুকু? সব পাদেই দিলাম। আমি আল্লাহ ডেলি 5 বার ডাকি, মসজিদে কয়জন আসে? আল্লাহ যেন আমাকে এইভাবে প্রশ্ন করতে চায়, এটা প্রশ্ন খেয়ালি প্রশ্ন, খেয়ালি প্রশ্ন যে আমি ডেলি 5 বার ডাকি, কয়জন সাড়া দেয় আমার ডাকে? আমি তো নামাজের পেছনে রাখতেছিলাম না, আমি তো জান্নাতের চাবি দেওয়ার জন্য রাখতেছিলাম। ওরা আমাদেরকে জিগান যারা মক্তবে পড়ায়, 3 নম্বর হাদিস মক্তবের, 65টা হাদিস পড়ায়, 3 নম্বর হাদিস হলো মিফতাহুল জান্নাতি আসসালাহ, জান্নাতের চাবি নামাজ। আল্লাহ বলে আমি তো চাবি দেওয়ার জন্য রাখতেছিলাম, ওই জান্নাত দেওয়ার জন্য রাখতেছিলাম, আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না, আন তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যৌবন বুড়া কোনোদিন হবে না, আন তাশিকু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না, আন তানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন নিয়ামত কমবে না। এই দুনিয়ার মতো ছোট বাড়ি দেওয়ার জন্য রাখছিলাম নাকি আমি, যে ছোট একটা বাড়ি লোকজনের অধিকাংশ কেস হবে ভাই ভারি বিরুদ্ধে, দুনিয়ার সামান্য একটা জমি নিয়ে কেসকা বাড়ি করবে। এই ছোট বাড়ি দেওয়ার জন্য সবচেয়ে ছোট বাড়ি জান্নাতের 2,40,000 মাইল। আরে সুবহানাল্লাহ, একটু পরে পড়েন, এটাকে 4 দিয়ে গুণ দেন যা হবে এত স্কোয়ার মাইল। 2,40,000 কে আবার 4 দিয়ে গুণ দিতে হবে, যা দাঁড়াবে ওই স্কয়ার মাইল হবে জান্নাতের এক বাড়ি। সবচেয়ে ছোট জান্নাত আল্লাহ থেকে। আল্লাহ বলে এই জন্য তো লাগতেছিলাম, কিন্তু আমি আল্লাহ ডাকলাম তারপরেও তো আসলো না। আমার তো দুঃখ এখানে, শুধু আল্লাহ ডাকলে তো হইতোই। আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুকমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল গফফারুল ওয়াহ্হাবুর রাসাফুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিরুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিউল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাকীদুল আকুল ওয়াকিলুল কবিতুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুফকি আল মুমিত আল হাইয়ুল কাইয়ুমুল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদ أحد الصمد القادر المقتدر المقدم المؤقت الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الحاتي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله نرب القدر مالك الله تنقل توشل আল্লাহ যেন বলতে চায়, তাকাই বলে জবাব দিতে চায়, আমি সাহায্য করবো তো করবো কি করে। আপনি বলবেন আমরা কয়েকজন তো পড়ি, এটা তো উম্মত, এটা তো একটা জাতি, কয়েকজন পড়লে তো হবে না। দ্বিতীয়, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখলাম তো রাখলাম, যেটা দিয়ে আল্লাহ আমাদেরকে মামলা ওয়াদা তো ছিল, ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। ওয়াদা তো ছিল, আমার বন্ধুকে ভালোবাসা তো দেখ, আমি যদি তোকে ভালো না বাসি তারপরে বলিস। কোরআন তো এটাই বলতেছে, আমি যদি তোর গুনাহ মাফ না করি তারপরে বলিস, আমি তো তোর গুনাহই ছাড়তে দিব না। আমার বন্ধুকে ভালোবাসা দেখ না, আমার বন্ধুকে মহব্বত করে দেখ না। শুধু তো কবি লেখে না, কেয়া ওফা তুমে মোহাম্মদ সে তো আম তেরে হ্যায়, কেয়া ওফা তুমে মোহাম্মদ সে তো আম তেরে হ্যায়, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আল্লাহ তো ঘোষণা দিতেছে, আমার বন্ধুর গোলাম ভাইয়া দেখ, আদর্শে আদর্শবান ভাইয়া দেখ, সাইজা দেখ। আজকে তো আমরা আল্লাহ রসুলের আদর্শে সাজি না, আমরা নির্যাতিত হব না তো কে হবে। আল্লাহ রসুলের আদর্শে যদি সাজতাম তাইলে আল্লাহকে অভিযোগ করতে পারতাম, সাজলাম তারপরে সাহায্য আসে না কেন। আল্লাহ বলে দেখ, যারা সাজছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআ আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। যারা সাজছিল তাদের ইতিহাস দেখ, তাকাইতে দেরি, সাহায্য চাইতে দেরি, আমি সাহায্য করতে দেরি করে নাই। আজকে আমরা নির্যাতিত, আল্লাহর রাসূলের সাজে সাজি না, এটা দিয়ে মাপবে। কথা যদি বুঝে আইসা থাকে তাহলে মেরে দোস্ত আসেন, এখন তওবার সময়। তওবা কোরআন এটাই আমাকে ইঙ্গিত দেয়, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এখানে নাস বলতে মুসলমান উদ্দেশ্য, কোনো কাফের উদ্দেশ্য না। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে ফিরে আসো। আরেক হাদিসে বলেন, হাদিসে কুদসি, ফাইন তাবু ফানা আবিবুহুম, যদি ফিরে আসলা তো আমি বন্ধু হয়ে যাবো, বুকে জড়ায় নিম বুকে, তারপরে দেখি তোমাদের উপরে সুই চালায় তো চালায় কে, পুরা সুই পর্যন্ত ঢুকাই দেবে মন। ফিরাও। আর যদি তা না করলা, হাদিসে সুস্পষ্ট আছে, হাদিসে কুদসি, ওয়াইলামিয়া তুবু ফানা তাবিবুন, আর যদি তা না করবে আমি আল্লাহ তোমাদেরকে অপারেশন করব। আজকে অপারেশন চলতেছে, অপারেশন। আমাদের জলদি ফিরা উচিত, তওবা করা উচিত, ফিরা উচিত। আসেন, যদি আমার কথা বুঝিয়ে এসে থাকে তাহলে কি তওবা করতে রাজি? পাপ কে কে রাজি দেখি? আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, হাত উঠাইছেন যখন পইলেই দেন মনের থেকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান নামান আর আজকের থেকে দুই জিনিসকে আঁকড়ায় ধরেন, দুনিয়ার জীবন কেটে যাবে, কবির কথাই একদিন সত্য হবে। মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, মিলে খাক মে আহলে শাহ কেসে কেসে, জমি খা গই নওজোয়া কেসে কেসে, মৌত নে না ছোড়া কিসরা নাদারা। ও বিক্রমপুরের মানুষ, রাজা বীর বিক্রমের ঐতিহ্য এখনো রাখা আছে, রাজা বীর বিক্রম নাই, বেশি ফেরে না এখান থেকে, বেশি দূরে চিনেন না কোন থানায় পড়ছে, ওটা শ্রীনগরে পড়ছে, পালাসুরে পড়ছে, বেশি দূরে না, কাছেই যান, ওই নামেই তো আপনারা বিক্রমপুর, ঠিক না? হ্যাঁ, নাইলে তো ছিলেন মুন্সিগঞ্জই, ঠিক না? হ্যাঁ, মুন্সি বাদ দিয়ে লইছেন বিক্রম, ঠিক না? ঐতিহ্য আছে কিন্তু মানুষ নাই, সত্য এটাই, কবির কথাই সত্য। মুতলে না ছোড়া কিসরা না দারা, उसी से सिकंदर सफाते भी दे आरा, हरे प्ले के क्या क्या हस सुधारा, रह गया यही ठाट सारा। ঐতিহ্য আছে, মালিক নাই। তারপরে বলছে তুঝে বচপন নে বরসু খেলায়া, ও যুবক এখন তো জুমনের তরঙ্গে আর তোমার বাইক চালানোর স্টাইলে পুরা এলাকা কাঁপতে থাকে, আর পিছে কেউ বইলে তো কোনো কথাই নেই, ঠিক না? একদিন তো এমনও ছিল, তুমি কই লুঙ্গি কই, ঘুমাইছে লুঙ্গি কইরা, সকালে উঠাতে লুঙ্গি জানি কই গেছে গা, মায়া এসে হাসতে আর কইছে তুই কই আর লুঙ্গি কই। হ্যাঁ, বুড়াপে আঁকে ফের কে আঁকে আসছে তায়া, এখন বুড়া করে জিজ্ঞাসা করেন কি অবস্থা, ওই যে উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে কি মুসল্লির চেয়ে চেয়ার বেশি, এই জন্যই তো আসছে না, এদিকে চেয়ার আসতে হয় মসজিদে। এখন বুড়া বসলে উঠতে পারে না, উঠলে দাঁড়াইলে বসতে পারে না, এই জন্য তো চেয়ার আইছে মসজিদে, ঠিক না? কিন্তু কবি আগেও কয় তুঝে তুলনায় কর হো সবসে আলা, ফসিলত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউঁ হি জিয়া করতা হ্যায় ক্যা মরনে ওয়ালা, তুঝে হুসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লাগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাস, অনর্থক সৃষ্টি না। এই জন্য তওবা করলাম, আজকে অঙ্গীকার করি যে আজকের থেকে ইসলাম আর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুইজনকে গলা লাগাব, ইসলামকেও গলায় লাগাবো। আর যদি যুবক বলো যে এই পূর্বাদ বাক্য যদি বলো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, তাহলে তুমি বলতে পারো ইনশাআল্লাহ কালকে তোমার সাথে দেখা হবে, ওই দিন তুমি চিৎকার দিবে। হ্যাঁ, কোরআনে আছে চিৎকার দিবে, ইয়া লাইতানা ইয়া লাইতানি ইত্তাখাসতু মা'আ রাসূলি সাবিলা, ইয়া লাইতানি ইত্তাখাসতু ফুলানান খালিলা। চিৎকার একদিন দিবে, দুনিয়া শুনবে ওই চিৎকার, তোমাকেও দিতে বাধ্য হব। আর যদি এইভাবেই চলো তাহলে দুটা ভয়ানক খবর তোমার জন্য আছে। কিয়ামতের মাঠের রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পায়ে ধরি এই জন্য, পায়ে ধরি এই জন্য যে দুটা চিৎকার যেন তোমার বিরুদ্ধে না আসে। হাউজে কাউসারে গেলে যেন আল্লাহ রসুল এই কথা না বলে, সুকান সুকান লিমান কাইয়ারা বাতি, দূরে সর, যৌবনের তারুণায় আমি আসার পরে আমার সুন্নতের লোকে আদর্শের লোকে গলা লাগাইস নাই, তুই তো গলা লাগাইস মিডিয়ার সাথে। আরেকটা কোরআনে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ রাসূল বলবে আল্লাহ কোরআন পড়া তো দেখে নাই, মাইনা নিলাম, কিন্তু বৎসরে একবার মহাব্বতের সাথে মিয়া চুমা পর্যন্ত দিয়া দেখে না। এখানে পাওয়া যাবে সারা বৎসরে একবার কোরআন মিয়া মহাব্বতে চুমাও দেন। পায়ে হাত রাখি পড়তে পারেন না, না পারেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকের থেকে অঙ্গীকার করেন সকালে একবার বিকালে একবার কোরআনটা নেন, ওযু কইরা একটা চোপা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, একটু বুকে চাইতা ধরে বলেন, রব পড়তে পারি না, মোহাব্বত তো করতে পারি, দেখ আমি মোহাব্বত করতেছি, একটু লেখা রাখ, এতটুকু করেন তো লাগাবেন তো গলা ইনশাআল্লাহ। আর আজকের থেকে নামাজ ছাড়বো, বিলকুল। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।